প্রায় 5000 বছর আগের কথা। আর্যাবর্তে মহা সমারোহে আয়োজন চলছে কুরুক্ষেত্রের যুদ্ধের। বড় বড় রথী মহারথীরা এই যুদ্ধের নাম লিখিয়েছেন পাণ্ডব অথবা কৌরবদের পক্ষে। দুপক্ষে লড়বেন দুই মহারথী ধনুর্ধর ও সহোদর ভ্রাতা কর্ণ ও অর্জুন। পাণ্ডব পক্ষে আছেন ভগবান শ্রীকৃষ্ণ, তবে তিনি অস্ত্র ধারণ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তার সুদর্শন চক্র দিয়ে প্রহার করলে কুরুক্ষেত্র যুদ্ধ নিমেষে শেষ হয়ে যাবে। তাছাড়া অন্যান্য বীর মহাবীর তো আছেনই, তবে এত সব রথী মহারথীদের ভিড়ে একজন বালক স্থান পাননি মূল মহাভারতে। তবে তার যোগ্যতা অন্য সকল বীরের থেকেও কোনো অংশে কম ছিল না, বরং বলতে গেলে অন্য সবার থেকে শ্রেষ্ঠ ছিল তার যুদ্ধবিদ্যা। কারণ তিনি চাইলেই নিমেষেই শত্রুপক্ষকে নাশ করে দিতে পারতেন তার মাত্র একটি বাণ নিক্ষেপ করেই। এই বালকটি ছিলেন ভীমের পৌত্র তথা ঘটোৎকচের পুত্র বর্বরিক। কিন্তু এত বড় বীর হওয়া সত্ত্বেও কেন মহাভারতে তাকে খুঁজে পাওয়া যায় না? কি ঘটেছিল এই অখ্যাত মহাবীরের সাথে? কেনই বা তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেননি? জানবো বর্বরিকের জীবনের সেই করুণ কাহিনী। বিভিন্ন লোকগাথা ছাড়া পৌরাণিকভাবে বর্বরিকের উল্লেখ পাওয়া যায় স্কন্দপুরাণে। ভীমসেন ও তার রাক্ষস বংশীয় পত্নী হিড়িম্বার পুত্র ছিলেন ঘটোৎকচ। ঘটোৎকচের বিবাহ হয় মূর নামক এক দৈত্যের কন্যা কামকালিকার সাথে। এই ঘটোৎকচ ও কামকালিকার পুত্র বর্বরিক হয়ে ওঠেন অজেয় মহাবীর। দক্ষিণ ভারতে বর্বরিকের পরিচয় হলো এক শাপভ্রষ্ট যক্ষ, আবার রাজস্থানে তিনি পূজিত হন খাটু শ্যাম নামে। এই বর্বরিক কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করলে যুদ্ধের সম্পূর্ণ সমীকরণই উল্টে যেত। একদা শ্রীকৃষ্ণ আর অসুর মূরের মধ্যে প্রচণ্ড যুদ্ধ সংঘটিত হলো। তুমুল যুদ্ধের পর ভগবান শ্রীকৃষ্ণের হাতে নিহত হন মূর। এ খবর শুনে মূরের কন্যা কামকালিকা যুদ্ধ করতে আসলেন। কামকালিকা ছিলেন মা দুর্গার একনিষ্ঠ ভক্ত। যুদ্ধক্ষেত্রে তিনি ভগবান শ্রীকৃষ্ণের উপর মা দুর্গার দেওয়া যত অস্ত্র ছিল সব নিয়োগ করলেন, কিন্তু জগতের প্রতিপালকের কাছে তাই কামকালিকার প্রয়োগকৃত সকল অস্ত্র শ্রীকৃষ্ণের কাছে এসে নিষ্ক্রিয় হয়ে গেল। তখন প্রভু শ্রীকৃষ্ণ অসুর কন্যার এমন ধৃষ্টতা দেখে সুদর্শন চক্র দিয়ে কামকালিকাকে বধ করতে যাচ্ছিলেন। ঠিক তখনই মা দুর্গা স্বয়ং প্রকট হয়ে শ্রীকৃষ্ণের কাছে কামকালিকাকে বধ না করার জন্য প্রার্থনা করলেন এবং কামকালিকাকে ভগবান শ্রীকৃষ্ণের পরিচয় দিলেন। এতক্ষণে কামকালিকা তার যুদ্ধক্ষেত্রের প্রতিপক্ষকে ভালোভাবে চিনতে পারলেন। অনুশোচনায় শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন তিনি। করুণাসিন্ধু ভগবান শ্রীকৃষ্ণ তখন কামকালিকার যুদ্ধে প্রসন্ন হয়ে তার সঙ্গে ভীমের পুত্র ঘটোৎকচের বিবাহ ঠিক করলেন। স্বয়ং শ্রীকৃষ্ণ তার বিবাহের সম্বন্ধ করেছেন জেনে ঘটোৎকচ অত্যন্ত সম্মানিত বোধ করলেন, কিন্তু তিনি তার মাতা হিড়িম্বার আশীর্বাদ নিয়ে এই শুভ কার্য সম্পাদন করতে চাইলেন। ঘটোৎকচের প্রার্থনা মোতাবেক ভগবান শ্রীকৃষ্ণ তাকে এবং কামকালিকাকে ভীমপত্নী হিড়িম্বার কাছে নিয়ে গেলেন এবং তাদের বিবাহ সুসম্পন্ন করলেন। এরপর প্রস্থানের সময় ভগবান শ্রীকৃষ্ণ হিড়িম্বাকে নির্দেশ দিলেন, ঘটোৎকচ ও কামকালিকার যে সন্তান হবে তাকে ছোট থেকেই ধর্মীয় ও আধ্যাত্মিক জ্ঞান প্রদান করতে। কিছুকাল পরে ঘটোৎকচ ও কামকালিকার ঘরে জন্ম নিলেন বর্বরিক নামের এক মহাবীর। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ মতো তার পিতামহী হিড়িম্বা তাকে ছোটবেলা থেকেই ধর্মীয় ও আধ্যাত্মিক জ্ঞান প্রদান করতে থাকলেন। একথা বর্বরিক তার পিতামহীর কাছে মোক্ষপ্রাপ্তির সব থেকে সহজ উপায় জানতে চাইলেন। হিড়িম্বা বললেন, যদি তুমি ভগবান শ্রীকৃষ্ণের হাতে বীরগতিপ্রাপ্ত হও তাহলে সাথে সাথে তোমার মোক্ষ লাভ হবে। একথা শুনে বালক বলল, তাহলে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে অনুরোধ জানাব, তিনি যেন তার সুদর্শন চক্র দিয়ে আমার মস্তক ছেদন করে দেন। একথা শুনে হিড়িম্বা হেসে হেসে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ কখনোই অন্যায়ভাবে কাউকে প্রাণদণ্ড দেন না, তার হাতে বীরগতিপ্রাপ্ত হতে হলে তার সমকক্ষ যোদ্ধা হতে হবে, তারপর রণাঙ্গনে দাঁড়াতে হবে তার বিপক্ষে। বালক বর্বরিকের মনে পিতামহীর কথাগুলো গেঁথে রইল সেদিন থেকে। তারপর মা দুর্গার কঠোর তপস্যায় ব্রতী হলেন তিনি। মা দুর্গা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে নবরূপে দর্শন দিলেন এবং গুরুত্বপূর্ণ অস্ত্রের জ্ঞান দিলেন।
কিন্তু এতেও বর্বরিক সন্তুষ্ট হতে পারলেন না, কারণ তাকে যে শ্রীকৃষ্ণের সমকক্ষ হতে হবে। তখন মা দুর্গা বললেন, তুমি যে স্থানে বসে তপস্যা করেছো সেই স্থান সিদ্ধ হয়ে গেছে, তাই তুমি এই স্থানে বসে সিদ্ধিমাতার উপাসনা করো, সিদ্ধিমাতা তোমাকে তোমার অভীষ্ট বর প্রদান করবেন। শুরু হলো সিদ্ধিমাতার তপস্যা। বর্বরিকের কঠোর তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট হলেন সিদ্ধিমাতাও। বর হিসাবে দিলেন তিনটি বাণ, অদ্ভুত অমোঘ এই তিন বাণ। প্রথম বাণ যুদ্ধক্ষেত্রের সমস্ত শত্রুকে চিহ্নিত করে, দ্বিতীয় বাণ চিহ্নিত করে তাদের যাদের কোনো ক্ষতি হবে না, আর তৃতীয় বাণ সমস্ত চিহ্নিত শত্রুর বিনাশ করে। এই সব অস্ত্রের কারণে বর্বরিক হয়ে উঠলেন অজেয়। তবে এই সব কিছুর পিছনে বর্বরিকের উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের হাতে মৃত্যু লাভ করা, কারণ তিনি জানতেন তার কাছে যে অস্ত্র আছে তাতে কৃষ্ণ ব্যতীত ত্রিভুবনের কেউ তাকে মারতে সক্ষম হবে না। এদিকে সিদ্ধিমাতার আশীর্বাদে বর্বরিক যখন অজেয়, ঠিক তখনই হস্তিনাপুরে বেজে উঠেছে কুরুক্ষেত্র যুদ্ধের দামামা। এক পক্ষে লড়বেন পাণ্ডবগণ, অন্য পক্ষে কৌরবগণ। রক্তের টানে বর্বরিক বেরিয়ে পড়লেন কুরুক্ষেত্র রণক্ষেত্রের উদ্দেশ্যে, যথারীতি পাণ্ডব শিবিরে আনন্দের বাতাস, কারণ বর্বরিকের মতো অজেয় বীর তাদের হয়ে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা করেছেন। কিন্তু বর্বরিক শুধু অমোঘ অস্ত্রই আনেননি, সঙ্গে এনেছিলেন গুরুকে দেওয়া একটি প্রতিজ্ঞা। তার প্রতিজ্ঞা ছিল যুদ্ধে যে পক্ষ দুর্বল বর্বরিককে সব সময় লড়তে হবে সেই পক্ষের হয়ে। এতেও কারোর চিন্তার কারণ ছিল না, কারণ গাণিতিকভাবে পাণ্ডব পক্ষ দুর্বল। কিন্তু সবাই খুশি হলেও খুশি হতে পারলেন না শ্রীকৃষ্ণ, কারণ তিনি বর্বরিকের এই প্রতিজ্ঞার আসল স্বরূপ ধরতে পেরেছিলেন। তিনি জানতেন দুর্বল আর সবল পক্ষ একটি আপেক্ষিক মাত্র। তাই শ্রীকৃষ্ণ এক ব্রাহ্মণের ছদ্মবেশে সাক্ষাৎ করলেন সেই বিস্ময় বালক বর্বরিকের সাথে। প্রশ্ন করলেন, হে বালক, তুমি যুদ্ধ করতে এসেছো কিন্তু মাত্র তিনটি বাণ নিয়ে, তোমার সৈন্য কোথায়? বালকটি বলল, আমার কোনো সৈন্যের প্রয়োজন নেই, আমি এই তিন বাণের এক বাণেই সম্পূর্ণ কুরুক্ষেত্র যুদ্ধ শেষ করতে পারি। উত্তর শুনে স্তম্ভিত শ্রীকৃষ্ণ কি করে তা সম্ভব জানতে চান তিনি। তার সেই বিশেষ ধনুর্বাণ দেখিয়ে বর্বরিক বোঝালেন সেগুলোর ক্ষমতার কথা। প্রথম তীরটি নিক্ষেপ করলে তা গিয়ে যাদের নিধন করতে চাই তাদের চিহ্নিত করে ফিরে আসবে, দ্বিতীয়টি এর উল্টো, যাদের মারতে চাই না তাদের চিহ্নিত করবে, আর তৃতীয়টাই আসল কাজ করবে। প্রথম বাণটির দ্বারা চিহ্নিত সবাইকে অথবা দ্বিতীয় বাণটির দ্বারা চিহ্নিতদের বাদ দিয়ে বাকি সবাইকে মেরে আবার তুরিনে ফিরে আসবে। সুতরাং শুধুমাত্র তিনবার তীর নিক্ষেপ করলে শত্রুপক্ষ নিঃশেষ হবে এক নিমেষে। এবার ব্রাহ্মণ বেশি শ্রীকৃষ্ণ পরীক্ষা দিতে বলেন বর্বরিককে। তিনি বলেন, যে অশ্বত্থ গাছের তলায় আমরা দাঁড়িয়ে আছি তার সবগুলো পাতাকে একটি মাত্র তীরে গেঁথে দেখাও। রাজি হয় বালক। বালকটির অলক্ষ্যে এই ফাঁকে গাছ থেকে একটি পাতা ছিঁড়ে নিজের পায়ের তলায় লুকিয়ে ফেললেন শ্রীকৃষ্ণ। প্রথম তীরটি ছোড়ার পর সেটি চোখের নিমেষে গাছের সবকটি পাতাকে চিহ্নিত করে শ্রীকৃষ্ণের পায়ের ঠিক ওপরে দাঁড়িয়ে পড়ে, যেখানে লুকানো পাতাটি আছে। বর্বরিক ব্রাহ্মণকে অনুরোধ করে তার পা সরিয়ে ফেলতে, অন্যথায় পরবর্তী বাণ পা ভেদ করে নিচের পাতা ছেদন করবে। এরপর যথারীতি তৃতীয় বাণ নিক্ষেপ করলেন বর্বরিক এবং সমস্ত পাতা ছেদন করে ফিরে এলো তার তুরিনে। শ্রীকৃষ্ণ বুঝলেন বর্বরিক সম্পর্কে শোনা একটি বর্ণ মিথ্যা নয়, তার এই একটি অস্ত্রই কৌরব বা পাণ্ডব পক্ষে তাবড় তাবড় রথি মহারথীকে বধ করতে পারে চোখের নিমেষে। আর সবচেয়ে যা ভয়ানক তা হলো যে লুকিয়েও কোনো নিষ্কৃতি নেই, তীরগুলির নিয়তির মতো অমোঘ নিয়মে উদ্দিষ্ট ব্যক্তিকে খুঁজে বার করে হত্যা করবেই, তা সে যেখানেই আত্মগোপন করুক না কেন। অনায়াসে কুরুক্ষেত্র যুদ্ধের সর্বশ্রেষ্ঠ বীর হতে পারতেন এই বর্বরিক। স্বয়ং ভীমসেন যার পিতামহ, সে নিঃসন্দেহে পাণ্ডবদের পক্ষে যোগ দেবে এ কথা তো সবাই জানে। তবু নিশ্চিত হওয়ার জন্য বালকের কাছে জানতে চান ব্রাহ্মণ বেশি শ্রীকৃষ্ণ, হে বালক, যুদ্ধে কোন পক্ষে লড়াই করবে তুমি?
উত্তরে বর্বরিক বললেন, আমি প্রতিজ্ঞাবদ্ধ, যে পক্ষ দুর্বল তাদের হয়েই আমি যুদ্ধ করব। উত্তর শুনে শ্রীকৃষ্ণ নিশ্চিন্ত হলেন, এই বালক পাণ্ডবদের হয়েই রণক্ষেত্রে নামবে, কারণ কৌরবদের সৈন্য সংখ্যা 11 অক্ষয়িনী এবং তার বিপরীতে পাণ্ডবদের মাত্র 7 অক্ষয়িনী। এবার শ্রীকৃষ্ণ আসল কথাটা বর্বরিকের সামনে আনলেন। তিনি তাকে বোঝালেন যে যুদ্ধে দুর্বল পক্ষ একটি আপেক্ষিক সত্য। ধরা যাক আজ যে পাণ্ডবদের হয়ে লড়াই শুরু করলো, কৌরবরা তো অচিরেই নিশ্চিহ্ন হয়ে যাবে, এরপর কৌরবরাই হবে দুর্বল পক্ষ। সুতরাং প্রতিজ্ঞা মতো সে তখন দল পাল্টে তাদের হয়ে যুদ্ধ করবে। এবার নির্মূল হওয়ার পালা পাণ্ডবদের, অর্থাৎ শেষ পর্যন্ত বর্বরিক নিজে ছাড়া আর কেউ বেঁচে থাকবে না। এরকম যুদ্ধ হয়ে লাভটা কি? বর্বরিক ব্যাপারটা বুঝতে পারলেন, কিন্তু ক্ষত্রিয়ের প্রতিজ্ঞা বলে কথা, উপায় তো কিছু নেই। তবে এর কোনো সমাধান থাকলে তা ব্রাহ্মণ বেশি শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন বালক বর্বরিক। তাতে শ্রীকৃষ্ণ বললেন, এর সমাধান হলো যুদ্ধে অংশগ্রহণ না করা। অনেক ভেবে শ্রীকৃষ্ণের প্রস্তাবে সম্মত হতে পারল না বর্বরিক, কারণ ভবিষ্যৎ প্রজন্ম এতে মনে করবে বর্বরিক কাপুরুষ ছিল, তাই যুদ্ধে যোগ না দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সমস্ত প্রয়াস ব্যর্থ হওয়ার পরে শ্রীকৃষ্ণ এবার চাললেন তার মোক্ষম চাল। বর্বরিকের কথা শেষ না হতেই ব্রাহ্মণ বেশি শ্রীকৃষ্ণ বলে উঠলেন, ভবতি ভিক্ষাং দেহি, অর্থাৎ যেহেতু তিনি দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষুকের ছদ্মবেশে তার সাথে কথা বলছিলেন, তাই তিনি এবার ভিক্ষা চাইলেন। বালকটি বললেন, বলুন ব্রাহ্মণ দেব, কি ভিক্ষা চাই আপনার? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, তোমার মস্তক। বিস্মিত হলেন বর্বরিক, বুঝলেন এই ব্রাহ্মণ সাধারণ কেউ নন। তিনি বললেন, অবশ্যই আপনি আমার মস্তক ভিক্ষা হিসাবে পাবেন, কিন্তু তার আগে আপনার আসল পরিচয় বলুন। শ্রীকৃষ্ণ এবার স্বরূপে আবির্ভূত হলেন বর্বরিকের সামনে, স্বয়ং জগৎপতিকে চোখের সামনে দেখে চোখ দিয়ে আনন্দাশ্রু নির্গত হতে থাকলো বর্বরিকের। তার সারা জীবনের সাধনা, যার হাতে বীরগতি প্রাপ্ত হওয়ার, আজ তিনি নিজে তার মস্তক ভিক্ষা চেয়েছেন, এর চেয়ে বড় প্রাপ্তি তার জীবনে আর কী বা হতে পারে? বর্বরিক বললেন, প্রভু আপনার আদেশ শিরোধার্য, কিন্তু আমি যে নিজের চোখে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখব বলে অনেক আশা নিয়ে এসেছি, আপনি তো করুণা সিন্ধু, আপনি কি আমার মৃত্যুর পরেও আমাকে যুদ্ধক্ষেত্রের যুদ্ধ দেখার সুযোগ করে দিতে পারেন না? ক্ষুদ্র বালকের তার প্রতি এত গভীর ভক্তি দেখে করুণার উদ্রেক হলো ভগবান শ্রীকৃষ্ণের মনে। তিনি তাকে আশীর্বাদ করে বললেন, হে বালক, তোমার শরীর থেকে মস্তক আলাদা হয়ে গেলেও তোমার মস্তক জীবিত থাকবে এবং তা স্বাভাবিকভাবে দেখতে ও শুনতে পাবে। এছাড়াও তোমার ছিন্ন মস্তক স্থাপন করা হবে কুরুক্ষেত্রের সব থেকে উঁচু স্থানে, যেখান থেকে তুমি কুরুক্ষেত্রে সংঘটিত সমস্ত কার্যকলাপ আমার দেওয়া দিব্য চক্ষু দিয়ে অবলোকন করতে পারবে এবং কর্ণ দ্বারা শ্রবণ করতে পারবে। এবার বর্বরিক খুশি মনে তার মস্তক ছিন্ন করে শ্রীকৃষ্ণের হাতে দিলেন। শ্রীকৃষ্ণ তার কথা মতো সেই মস্তক স্থাপন করলেন কুরুক্ষেত্রের সুউচ্চ স্থানে। এরপর পরবর্তী 18 দিন ধরে চললো কুরুক্ষেত্রের মহারণ। বিজয় আসল পাণ্ডব শিবিরে এবং পরাজিত হলো কৌরবগণ। যুদ্ধাবসানের পর কে বেশি বীরত্ব দেখিয়েছেন, অর্জুন নাকি ভীম? যখন এই নিয়ে সবাই তর্কে ব্যস্ত, তখন শ্রীকৃষ্ণ তাদের নিয়ে যান বর্বরিকের মাথার কাছে। তারা বর্বরিককে বললেন, যেহেতু তুমি সম্পূর্ণ যুদ্ধ দেখেছো, তুমিই বলো কে এই যুদ্ধের সর্বশ্রেষ্ঠ বীর। প্রশ্ন শুনে ঈষৎ হেসে বর্বরিক বললেন, আমি শুধু শ্রীকৃষ্ণকেই দেখেছি, নিহত ও নিধনকারী সবাই আসলে কৃষ্ণ, সুতরাং তিনি এই যুদ্ধের শ্রেষ্ঠতম বীর। আমি দেখেছি অর্জুনের তীর বা ভীমসেনের গদা শত্রুর প্রাণ নেওয়ার আগেই শ্রীকৃষ্ণের চক্র শত্রুর সংহার করে ফেলেছে। আমি দেখেছি পুরো রণক্ষেত্রে মাতা দ্রৌপদী মাতা মহাকালী রূপ ধারণ করে শত্রুর রক্ত পান করছেন। তোমরা যে তোমাদের পরাক্রম নিয়ে এত প্রশংসা করছো, কিন্তু আমি তো একজনকেও কোনো পরাক্রম করতে দেখলাম না। সুদর্শন চক্র ভীষ্মর দেহ ছিদ্র করেছিল, আর অর্জুনের নিরর্থক বাণগুলো সেই ছিদ্রের ভেতর দিয়ে ঢুকছিল। এইভাবে সমস্ত গীতার সারাৎসার অতি সংক্ষেপে বুঝিয়ে দেয় বর্বরিক। এ সময় শ্রীকৃষ্ণ তাকে বাধা দিয়ে বললেন, তুমি তোমার দিব্য দৃষ্টিতে যা দেখেছ, এরা চর্মচক্ষুতে তা দেখতে পারেনি, সে কারণেই এরা নিজেদের বীরত্বের প্রতি এতটা গর্বিত, কিন্তু তারা জানে না
সমস্ত কারণের আদি কারণ একমাত্র আমি। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ আর কলিযুগের শুরু। বর্বরিকের মৃতদেহ আগেই ভাসিয়ে দেওয়া হয়েছিল নদীতে, এখন তার মাথা পুঁতে দেওয়া হয় মাটিতে। শ্রীকৃষ্ণ বর্বরিকের এই আত্মত্যাগে সন্তুষ্ট হয়ে বর দেন, কলিযুগে আমার জায়গা নিয়ে তুমি দুষ্টের দমন করবে, আমার নামেই লোকে চিনবে তোমায়। সেই বরে মহাভারতের বিভিন্ন প্রান্তে খাটু শ্যামজি নামেই পূজিত হন বর্বরিক। রাজস্থানের খাটু নামক একটি ছোট্ট গ্রামের খাটু শ্যামজি মন্দিরে একটি ছিন্ন মস্তক পূজিত হয় খাটু শ্যামজি নামে, আবার শ্যাম বাবা নামেও তিনি পরিচিত অনেকের কাছে। কথিত আছে যে এখানেই বর্বরিকের প্রথিত ছিন্ন মস্তক খুঁজে পাওয়া যায়। আনুমানিক 1000 খ্রিস্টাব্দ নাগাদ এবং তৎকালীন রাজা রূপ সিং চৌহান স্বপ্নাদেশ পেয়ে সেই জায়গায় মন্দির প্রতিষ্ঠা করে। তবে অন্যমতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর শ্রীকৃষ্ণের নির্দেশে মানস সরোবরে রক্ষিত বর্বরিকের বাকি দেহ আনা হলো। অশ্বিনী কুমার ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে সেই মস্তক আর দেহ আবার জুড়ে দিলেন। নিজের সম্পূর্ণ দেহ ফিরে পেয়ে বর্বরিক জানালেন, এই যুদ্ধ দেখে তার সংসারে আসক্তি নাশ হয়েছে, তাই তিনি বাকি জীবন হিমালয়ে তপস্যা করে কাটাতে চান। তারপর সবার আশীর্বাদ নিয়ে বর্বরিক বেরিয়ে পড়লেন হিমালয়ের উদ্দেশ্যে। তবে তার মৃত্যু যেভাবেই হোক না কেন, শ্রীকৃষ্ণের কৃপায় তার যে মোক্ষ লাভ হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এ প্রসঙ্গে একটি কথা না বললেই নয়, আপনারা অনেকেই হয়তো জানেন না, অর্জুন ছাড়া প্রত্যক্ষভাবে কৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন আরও 3 জন। প্রথমজন ছিলেন সঞ্জয়, তিনি যুদ্ধের সমস্ত ঘটনা অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য বেদব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। দ্বিতীয় জন হলেন হনুমান, যিনি অর্জুনের রথের চূড়ায় বসেছিলেন, ও তৃতীয় ব্যক্তি ছিলেন ঘটোৎকচের পুত্র বর্বরিক।